আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? তো নিয়ে আসলাম আরও একটা স্পেশাল ভিডিও। তো সত্যি বলতে এক সময় স্বপ্ন ছিল যে আমারও একটা M416 গ্লেসিয়ার হবে। তো সেটা হয়েছে। তো হওয়ার পর থেকে একটা স্বপ্ন ছিল যে অ্যাটলিস্ট যেটাকে অন হিট ইফেক্ট বলে, তো এক কথা হচ্ছে লেভেল 5 করব। তো অনেক কষ্ট করে ভাই লেভেল 4 করছিলাম, দেন সিদ্ধান্ত নিলাম হ্যাঁ ইউসিগুলো থাকলে ভাই ইউসিগুলো নষ্ট হয়ে যাবে, এর থেকে ভালো যে আমি অ্যাটলিস্ট লেভেল 5টা করে নেই। M4-এর গ্লেসিয়ারের মজা নাকি এখানেই, অন হিট ইফেক্ট যেটা হচ্ছে লেভেল 5। তো এটা আমরা সবাই বলছে যে ভাই যদি আপনি গ্লেসিয়ার লেভেল 5 না করতে পারেন তাহলে এর মজা নাকি আমি পাবো না কখনো। তো ফাইনালি আজকে এই M4-এর মজা নেওয়ার জন্যই লেভেল 5 করব। আর অ্যাটলিস্ট আপনাদের অনেকেই হয়তো লেভেল 5 করছেন বা লেভেল 4 করছেন, তো আপনাদের কার কত টাকা খরচ হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, তা আমার কিন্তু বেশি খরচ হয় নাই। আর আমি আমার লাইফে 3 বার পাইছি ম্যাটেরিয়াল মাত্র 10 ইউসি খরচ করে। তো ম্যাটেরিয়াল তো কেনা শেষ হলো, তো এখন যাই হচ্ছে ফায়ার আর্মস। আমি খুব এক্সাইটেড ভাইকে, সিরিয়াসলি আমি খুব এক্সাইটেড অ্যাটলিস্ট লেভেল 5, তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই ম্যাক্স করব। আর যদি যদি কোনো স্পন্সর পাই তাইলে একটু ভালো হয়, সে আপনারা যাই বলুন না কেন, স্পন্সর পাইলে হয়তো সেই টাকাটা দিয়ে ম্যাক্সটা করেই ফেলবো ইনশাল্লাহ। ওই ভাই লেভেল 6 আমার কাছে সেই লাগে, এক কথায় ওপি লাগে আমার কাছে। তো আজ হোক কাল হোক লেভেল 6-7 দুইটাই করবো। তো কেউ স্পন্সর থাকলে অবশ্যই নক করবেন আমাকে। তো ফাইনালি আই গট অন হিট ইফেক্ট ভাই, M416 গ্লেসিয়ারের অন হিট ইফেক্ট বলতেই হচ্ছে এক কথায় জাদু লাগে, জাদু। মানে যখন আমি মারো মেনে মেরে তখন সিরিয়াসলি মানে কত যে ভালো লাগবে, আমি আমি খুব এক্সাইটেড। তো এর জন্য একটা ম্যাচ হয়ে যাক আজকে, আর আই হোপ সবাই এটা পেয়ে যাক, কেননা এটা একটা স্বপ্ন, মানে যত পাবজি প্লেয়ার আছে সবারই একটা স্বপ্ন যে আমার একটা M416 গ্লেসিয়ার হবে। তো আমি দেখি অনেকেই আফসোস করে, অনেক আফসোস করে যে আসলে আমার একটা M4 নাই, তবে আমি খুব লাকি যে আসলে পাবজি আমাকে এটা ফ্রিতে দিছিল M416 গ্লেসিয়ার। তো ফাইনালি একটা ম্যাচ খেলা যাক, TDM ম্যাচ খেলা যাক। ও ভাই কি লাগে রে ভাই, সেই তো, ও এম জি, আরে দেখেন একবার। ও ভাই সিরিয়াসলি শুধু সারা জীবন দেখছি মানুষ আমার মারছে, তখন দেখছি যে হ্যাঁ একটা অন হিট ইফেক্ট হচ্ছে। তো ফাইনালি মানে এখন আমি মারবো এবং সেটা আমি ফিল করবো যে আসলে বিষয়টা কেমন দেখতে ভাই। সত্যি বলতে আমি মানে ভাই সত্যি বলতে ফিলিংসটা আসলে সেই লাগছে, সেই বাইরে ভাই এনিমির গুলি কুলে যা লাগে, মানে আমি সিরিয়াসলি শকড। সত্যি বলতে ফিলিংস আপনাদের কাছে ভাই বলে বোঝাতে পারবো না, সত্যি বলতে আমি আজকে অনেক হ্যাপি। তো আপনাদের কার কার M416 গ্লেসিয়ার আছে এবং সেটা কত লেভেলের, আর আপনাদের সেটা করতে কত টাকা লাগছে সেটা প্লিজ কমেন্টে লিখে জানাবেন। পাবলিক অ্যাটলিস্ট এটা জানুক যে আমাদের মাঝে এই ম্যাটেরিয়াল সব আসার আগে মানে কী পরিমাণ ইউসি বা টাকা ওয়েস্ট হয়েছে আমাদের এই M416 গ্লেসিয়ারের পেছনে। তো আমাকে অনেকেই বলছে যে ভাই তাদের নাকি লেভেল 4 করতে যাও প্রায় মোটামুটি 14-15 হাজারের মতো টাকা লাগছে, ইভেন যখন আমাদের মাঝে এই ম্যাটেরিয়াল সব আসে নাই। বাট এখন তো আমার তো মোটামুটি অল্পই লাগছে, আর আমার অ্যাটলিস্ট এই লেভেল 5 করতে মোটামুটি 7,800+ ইউসি লাগছে, প্রায় 8,000-এর মতো ইউসি লাগছে। তো আপনারা যে আপগ্রেড করছেন হোক সেটা লেভেল 4 বা 5, তো সেটা করতে আপনাদের কত ইউসি লাগছে বা কত টাকা লাগছে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পাবলিক অ্যাটলিস্ট এটা জানুক যে আসলে ম্যাটেরিয়াল সব আসার আগে কী পরিমাণ টাকা বা ইউসি নষ্ট হতো আমাদের এই M416 আপগ্রেড করতে গিয়ে। তো এখন তো আসলে সত্যি বলতে আমাদের জন্য অনেক সুবিধা যে আমাদের মাঝে একটা শপ আছে, ম্যাটেরিয়াল শপ। তো একটা সময় ছিল যখন মানুষ স্পিন করেও ম্যাটেরিয়াল পাইতো না, মানে ম্যাটেরিয়াল পাওয়ার এত বেশি রেয়ার ছিল, আর এখন তো সত্যি বলতে আমাদের জন্য অনেক সুবিধা। তো আজকে রীতিমতো শেষ করতে হচ্ছে, তো যে পর্যন্ত না ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, তো সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর সেফ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।